শালচাপড়ার 408 নম্বর চেঙ্গুয়ার পার এলপি স্কুলের বেহাল রাস্তাঘাট কাদা মাটিতে একাকার রাস্তা নাজেহাল স্কুল পড়ুয়া সহ গ্রামবাসীরা কাছাড়ের বরখলা বিধানসভা কেন্দ্রের শালচাপড়া উন্নয়ন খণ্ডের শালচাপড়া জিপির দ্বিতীয় খণ্ডে জনগণ রাস্তাঘাট নিয়ে চরম বিপাকে 125 নম্বর অঙ্গনবাড়ি সেন্টারও অবস্থাও বেহাল দীর্ঘদিন ধরে শালচাপড়া খণ্ড উন্নয়নের আধিকারিক সহ কাছাড় জেলা শাসক এবং আইসিডিএস আধিকারিকের কাছে বিভিন্ন সময় স্মারকলিপির মাধ্যমে এইসব দুর্দশার কথা জানান এইসব বিষয় নিয়ে এলাকার বিশিষ্ট সমাজসেবী শঙ্কর শীলের বারবার আহ্বানে শালচাপড়া খণ্ড উন্নয়নের আধিকারিক গৌরব বরঠাকুর ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চন্দন কলিতা এলাকায় পরিদর্শন করেন তৎসঙ্গে খণ্ড উন্নয়ন আধিকারিক আশ্বাস দেন কিছুদিনের মধ্যেই রাস্তাসহ অঙ্গনবাড়ি সেন্টারে বেহাল অবস্থাকে সরকারি প্রকল্পের মাধ্যমে সঠিকভাবে উন্নত মানের করে দেওয়া হবে এদিন উপস্থিত ছিলেন এলপি স্কুলের প্রধান শিক্ষক আনামুল হক লস্কর প্রাক্তন প্রধান শিক্ষক বিধুভূষণ নাথ বিশিষ্ট সমাজসেবী শঙ্কর শীল বিবেক নাথ মঞ্জুরানী নাথ রীতি নাথ সুদীপ নাথ পূর্ণিমা নাথ রত্নানী শীল সহ আরও অন্যান্যরা এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ।